তিল দিয়ে হেলা 30 টাকা আর 5 টাকা আছে 40 টাকা হাই গাইস শুরু করব আজকে আমাদের হোম স্টাইল বিরিয়ানি আমাদের রুমে আমরা এখন বেঙ্গালুরু আছি রুমে টাইম পাস করার জন্য বিরিয়ানি বানিয়ে খাচ্ছি তাই দেখছিতেই সবকিছু বানাবো দেখছিতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে গরম হওয়ার পরে আমরা দিয়ে দিব আলু যেহেতু আমরা কলকাতার ছেলে কলকাতা স্টাইলে বিরিয়ানি বানাবো আলু থাকবে ডিম থাকবে আর চিকেন থাকবে তো আলুটা তেলে দিলাম আলুটাকে হালকা ভেজে নিব হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব দিয়ে আলুটা বেটে নিব তো গাইস দেখতে পাচ্ছো এখন আমাদের আলু হালকা ব্রাউন কালারের হয়ে গেছে এবারে আমি আলুটাকে তুলে নিব একটা থালায় আর আমার এদিকে ডিম সিদ্ধ করতে বসেছি আলাদা করে দেখে নিন এদিকে আমার ডিম সিদ্ধ চলছে আলাদা করে ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নেব তুলে নিব একটা থালাতে এই আলু তুলে নিচ্ছি আমি এখানে এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার হবে যাতে দম দেওয়ার সময় বিরিয়ানির ভিতরে আলুটা যেন না ভাঙে তার জন্য এইভাবে ব্রাউন করে নিলাম হালকা করে সবাই বন্ধুরা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে সঙ্গে আমিও খাবো আপনারাও দেখে একটু উপভোগ করবেন খাবারটা তার জন্য আমি যত তাড়াতাড়ি পারি চেষ্টা করব তো আমরা এবারে গরম মশলার সব খাড়া স্টিক দিব তাতে আমার কাছে এখন বর্তমান যেইগুলো আছে সেইগুলো দিয়ে করব তো দু পিস আলু সাইডে থেকে গেছে সেটাও তুলতে হবে যেহেতু দেখা যাচ্ছে না ছোট কিচেন আমাদের দু পিস আলু তুলে নিলাম তেল অনেক হিট হয়ে গেছে তাড়াতাড়ি করে শুরু করবো তেজপাতা দিতে হয় তারপরে চিনামরিচ স্টিক আরও অনেক কিছু দিতে হয় আমি কিছু দিব না জাস্ট মরিচ দিয়ে শুরু করবো মরিচটা দিলাম তেলে তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজটা যেভাবে কাটতে পারেন আমি ছোটো ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা ব্রাউন হয়ে যায় পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে মারবো এখন কিন্তু পেঁয়াজে লবণ দেবো না শুধু তেলে তেলে পেঁয়াজটা মারবো ভালো করে পেঁয়াজও গোল্ডেন ব্রাউন হওয়ার পরে তারপরে অন্য কিছু দিয়ে শুরু করবো দেখতে পাচ্ছেন এভাবে পেঁয়াজটা অর্ধেক মরে গেছে এরপর আরও একটু হবে ভালো করে আরও 10 মিনিট লাগবে পেঁয়াজটা ব্রাউন হতে আর পেঁয়াজটা আমরা রিচ খাবো না বলে কম করে তেল দিয়েছি তো বেশি তেল খাওয়ার তেল দিলে একটু রিচ মতন হয় আর কি তো তখন আমরা রিচ করবো না বলে প্লেন করে করছি হালকা তেল দিয়েছি বেশি তেল দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে এইভাবে হালকা হালকা মারবেন তো গাইস এইভাবে ব্রাউন কালার হয়ে এসছে আরও ব্রাউন কালার করতে হয় আমি আর বেশি ব্রাউন কালার করবো না যেহেতু আমি বেশি রিচ করে বানাচ্ছি না তো এইভাবে হয়েছে এর থেকে আরও ডবল ব্রাউন কালার করলে বিরিয়ানিটা ভালো হয় তো এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো আপনি মিক্সিতেও পেস্ট করে দেখতে পারেন আমি কিনে এনে দিচ্ছি দোকান থেকে কিনে এনেছি বাকি আছে পেঁয়াজটা ব্রাউন করা হচ্ছে অন্যদিকে পেঁয়াজটা যখন দিয়ে হবে তেলের সঙ্গে ড্রাই হয়ে যাবে সেখানে সঙ্গে পেঁয়াজটা আরও আমার ব্রাউন করা হয়ে আসছে দেখতে পাচ্ছেন এইভাবে ব্রাউন কালার হয়ে আসছে এখন থেকে হালকা হালকা গন্ধ পাচ্ছি ব্রাউন অনিয়নের গন্ধ যেটা বিরিয়ানির জন্য সবথেকে প্রয়োজনীয় ব্রাউন অনিয়ন আদা রসুনটা ভরে গেছে ভালো করে তেল সঙ্গে ফ্রাই হয়ে গেছে অনিয়নও ভালো পেঁয়াজও দেখতে পাচ্ছেন ব্রাউন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো স্লাইস করে কেটে দিচ্ছি টমেটোটাকে টমেটো দিলাম টমেটো দিয়ে রাখি এবারে দিয়ে দেবো লবণ এতক্ষণ আমি কিন্তু লবণ দিয়েছিলাম না এবারে আমি লবণ দিলাম কেননা টমেটো দেওয়ার পরে লবণটা দিলে টমেটোটা ভালো করে কেটে যাবে লবণটা নিজে তো পরিমাণ করে দিলাম আমি এখন একটু দিলাম পরে আরও দিব জল ডালা করে দিব ভালো করে নিয়ে দিলাম আর একটা কথা আমাকে তেজপাতা দিয়েছে তেজপাতা পেয়েছিলাম না তেজপাতা দিয়েছি সেটা বলা হয়নি এখন দিলাম তেলের সঙ্গে প্রথমে সব রকমের গরম মশলা দিবেন খাড়া গরম মশলা গোটা গোটা এলাচ লবঙ্গ আর তেজপাতা গোলমরিচ ভালো করে এভাবে হচ্ছে আজকে
গোলা পদ্ধতিতে দিয়ে আসবো, নিজেরা খাবো নিজেরা বানিয়ে খুব আনন্দ করবো। আজকে বানানোর শেষে নিজেদের কী রকমের হয়েছে বিরিয়ানিটা, সেহেতু আমার এতক্ষণ থেকে খুব ভালো লাগছে, যেহেতু আমি নিজে বানাচ্ছি আবার নিজেই বলে যাচ্ছি খুব ভালো লাগছে। বন্ধুরা সব অপেক্ষা করে বসে আছে এদিকে, ওরা কখন বিরিয়ানি রান্না শেষ হবে আর কখন সব খাবে, সব আমার রুগী বন্ধুরা তো তাই। আজকে উইকেন্ডের শেষে সবাই সেইভাবে দেখছেন, টমেটোটা ভালো করে নিয়ে নিচ্ছে। এবারে আমি দিয়ে দিব লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম, বেশি দিলাম না, কেননা আমরা বেশি লঙ্কা খাই না, খেতে পারি না, তার জন্য কম করে দিলাম। এইভাবে মশলাটা কেটে যাবে, টমেটো একেবারে জর্জিরো হয়ে গেছে, পুরো জ্বলে গেছে, টমেটো দেখতেই পাচ্ছি না কোথায় গেল। এবারে আমরা শুরু করছি মশলা দেবো, এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব, যেহেতু আমি 2 কিলো মাংসের বানাচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম। হলুদ গুঁড়াটা দিয়ে একটু নেড়ে দেবো, তারপরে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, প্রথমেই বলেছি আমি ইউজ করবো না, কেননা নিজেরাই খাবো আমরা, তো পরিমাণ মতো সব কিছুটা দেবো। হলুদ গুঁড়া দিয়েছি, সেই সঙ্গে দিয়েছি লঙ্কা গুঁড়া, সঙ্গে যদি থাকে ধনে পাতার গুঁড়া সিলিন্ডার পাউডার সেটাও দিতে হয়, আমি দিব না। একটু হালকা করে ভাজতে দিব, এখন একটু হালকা করে দিয়ে দিব, গরম মশলা পাউডার দিয়ে দিব, হালকা করে গরম মশলা পাউডারটা দিলাম, দিয়ে নেড়ে দিব ভালো করে, মশলাটা সেই সুন্দর কালার হয়েছে, পুরো হায়দ্রাবাদি বিরিয়ানির মতো মশলার কালারটা হচ্ছে, কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি নয়, এটা কলকাতা বিরিয়ানি, লাল কালারের করব, একেবারে সুন্দর করে করার চেষ্টা করছি। এভাবে মশলাটা হয়েছে, মশলার সঙ্গে অল্প করে দিয়ে দেবো পুদিনা পাতা কুচানো, এর সঙ্গে অল্প করে দিয়ে দেবো ধনে পাতা কুচানো, আবার পরেও দিব কম কম করে দিয়ে দিচ্ছি, তেলের সঙ্গে হালকা হয়ে যাবে। এখানে একটু সঙ্গে অ্যাড করে দেবো, আহা কি সুন্দর অ্যাড করে দেবো, একটু চিকেন মশলা, চিকেনের মশলা গুঁড়াগুলো একটু অ্যাড করে দেবো, ওই সেম আর কি, চিকেন মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো সেম, একটু আলাদা রকমের থাকে, যেহেতু আমরা বানাতে জানি না পাউডারটা, তাই কিন্তু ঘরোয়া পদ্ধতির পাউডার বানাবে, পাওয়া যায় সব, তবে সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এবারে জল দিয়ে দিব, জল মশলাকে ফাটিয়ে দেবো, খুব সুন্দর কালারটা হবে, ফাটিয়ে দেবো, সুন্দর কালার হয়েছে, লাইটটা একটু কম পড়েছে তাই বুঝতে পারছেন না, আর লাইট দেখুন এবারে এইভাবে কালারটা হয়েছে, একটু মশলাটা ভালো করে জলটা দিয়ে দিব, ভালো করে একটু মাখিয়ে দিব, তারপরে জলটা হালকা মরে যাওয়ার পরে উপরে একটা তেলের ইয়ে চলে আসবে, স্পট চলে আসবে, তখন মাংসটা রেডি করে রেখেছি এদিকে, এদিকে মাংসটা রেডি করে রেখেছি মাখিয়ে সব মশলা, বুঝছেন এইভাবে সব মাখিয়ে রেখেছি মশলা মাংসের সঙ্গে, কাঁচা মাংসের সঙ্গে, এটা নিয়ে ফেলে দেবো। এইভাবে এবারে মশলাটা আমাদের তেল ছেড়েছে, এখন তেল ছেড়েছে, এখন আমি দেখবো চিকেনটা, চিকেনটা এইভাবে দিয়ে মাস্তি করে বিরিয়ানি পিস কেটেছি, একেবারে বিরিয়ানি পিস করে পিস কেটেছি বিরিয়ানিটার জন্য, যাতে বড়ো পিস বিরিয়ানিতে রাখা এই কারণে যেন না ভেঙে যায়, দু পিস খাবেন, ঠিক আছে দেখলাম। এবারে এইভাবে সবাই বলছে কেন রুমের ভিতরে খালি হালকা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ উঠছে, একেবারে দিয়েছি, এখন কিছু দেবো না জল ফল, ভালো করে
এবারে সুন্দর করে ভালো করে নেড়ে চিকেনটা মিশে যাবে, পোড়া বসে যাবে, চিকেন বসে যাবে, তখন পোড়া পোড়া বন্ধ পাবে, সেরকম যেন না হয় একটু নাড়া দিয়ে সুন্দর করে ঢাকাটা দিয়ে দিলাম যাতে। তো গাইস এবারে হালকা করে নেড়ে দেখে নিব কতটা কি হয়েছে, সুন্দর করে তুলছে রয়েছে এখন এভাবে গ্যাসটা লো করে নিয়ে এসেছিলাম, লো করে নিয়েছিলাম গ্যাসটা, তাহলে নিচে বসে যাবে মাংসটা কষা হয়ে গেছে, কালারও সুন্দর হয়েছে আর কি সুন্দর গন্ধটা হচ্ছে দেখতে পাচ্ছেন, তেল ছেড়ে দিয়েছে আর গন্ধটাও নেই, কাঁচা মাংসের গন্ধটাও নেই, কষা হয়ে গেছে। আর একটুখানি কষবো, আমার মনে হয় একটু বাকি আছে, বেশি বুঝতে পারবো না, তোমরা বুঝতে পারবে দেখলে। চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, এই চিকেন কষা চিকেনের উপরে হালকা করে চিকেন মশলা ছড়িয়ে দিব, চিকেন মশলাটা ছড়িয়ে দিচ্ছি, চিকেন মশলাটা ছড়িয়ে দিলাম, বুঝতে পারছেন এটা গরম মশলা, হালকা করে গরম মশলা ছড়িয়ে দিব, যেহেতু আমার আগে থেকে দেওয়া আছে এখন একটু হালকা করে দিয়ে দিব, দেখলাম এবারে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করেছি, বন্ধুরা তো উস্তির হয়ে যাচ্ছে খাওয়ার জন্য, ভালো করে মাছ দিয়ে দিয়ে এতক্ষণ কিন্তু আমি জল দিই কেন না, মাংস দিয়ে কাঁচা মাংস থেকে জল দেবে, তাই জল দিই, ভালো করে কষা হয়ে গেছে, এবারে হালকা করে জল দিব, জল দিয়ে হালকা করে জল দিব যাতে গ্রেভিটা ভালো করে ছেড়ে যায় গ্রেভিটা, পেঁয়াজ টমেটো গ্রেভিটা, এভাবে জল দিয়ে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে ভালো করে সুন্দর করে আর একটা একবার চাপা দিয়ে দিব। তো গাইস সেখানে আমি মশলাপত্র বসিয়েছিলাম, চিকেন দিয়ে সব কিছু করছিলাম, এখানে এক ঘন্টার আগে থেকে চাল জলে ভিজিয়ে রেখেছি, একটা চালটাকে একটা বাটিতে মেপে নিয়েছি, আমরা পাঁচজন খাবো সেই হিসাবে চালটা মেপে নিয়েছি, তো যাতে চালটা মাপবেন ওই বাটিতেই জলটা, এক বাটি চালে দেড় বাটি করে জল দিয়ে আমি ডাইরেক্ট বানাবো, আগে থেকে চাল ভাতটা রেডি করিনি, ডাইরেক্ট ঢেলে বানাবো। এবারে ঢাকাটা খুলে রাখি, সুন্দর করে হয়েছে এবারে মনে হচ্ছে, লবণটা চেখে নে এখন পর্যন্ত পরিমাণ ঠিক আছে লবণের, পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে শুরু করবো, সুন্দর করে হয়ে গেছে। এবারে আমি এতে জবাটি চাল নিয়েছি, সেই বাটিতে দেড় বাটি করে জল ঢালবো, জল ঢেলে জলটাকে পুরো গরম করব, তারপরে ভেজানো চালটা ছেঁকে দিয়ে দিব। তো এবারে আমি আগে থেকে মেপে রেখেছিলাম জলটা, ঢেলে দিলাম জলটা পরিমাণ মতো, আমার যে পদ্ধতিটা বললাম ওই পদ্ধতিতে মেপে রেখেছিলাম, জলটা ঢেলে দিলাম, সুন্দর জলের উপরে একেবারে তেল ভেসে উঠেছে আর ধনে পাতা আর পুদিনা পাতা সব ভেসে উঠেছে, এইখানে জলটা দিয়ে দিলাম, আমার মনে হয় একটু কম হয়ে যাবে তার জন্য আর একটু জল দিলাম, সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন একেবারে সেই কালার হয়েছে, হায়দ্রাবাদি স্টাইলের কালার হয়ে গেছে, কিন্তু হায়দ্রাবাদি নয় কলকাতা স্টাইলের বানাচ্ছি, তো কালারটা একটু সেম মনে হচ্ছে কিন্তু আমরা কলকাতা স্টাইলের বানাচ্ছি। এবারে ঢাকনাটা খুলে দেখবো, জলটা ফুটে গেছে, জল গরম হয়ে গেছে, জলের সঙ্গে নিয়ে দিব ভেজে রাখা আলুগুলো, আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে আরেকবার জলটা ফুটিয়ে দিব, দিয়েছি এখানে হালকা করে উপরে ভাসিয়ে দিব পুদিনা পাতা, অল্প ধনে পাতা, হালকা করে আর একবার জলটাকে ভালো করে গরম করে নেব, তারপরে চালটা উপরে ঢাকনাটা খুলবো, সুন্দর করে এখন জলটা ভালো করে ফুটছে, টপক করে ফুটছে, করে হালকা করে ঘি জলের সঙ্গে এক চামচ ঘি দিলাম, আমার একজন বন্ধু সে ঘি খেতে ভালো পায় না তার জন্য বেশি দেবো না কম করে দেবো, অল্প করে ঘি দিলাম, ঘি ভালোটা সুন্দর করে উঠছে পুরো, ঘিটা দিলাম, এবারে লবণটা দেখে নি জলের, হালকা করে লবণ লাগবে,
লবণটা দিয়ে দিব এটা আমি ডাইরেক্ট বানাচ্ছি তার জন্য একটু জলের জলে লবণের পরিমাণটা বেশি রাখতে হবে নিলে রাইসটা সিদ্ধ হয়ে লবণটা টেনে নেবে তখন রাইসটাও লবণ হয়ে যাবে দিলাম আরেকবার টেস্ট করে নিব এটা ঠিক আছে কিনা তো এখানে আমি দিয়ে দেবো এবারে আমার আগে থেকে ভিজিয়ে রাখা রেডি করে রাখা চাল চালটাকে জলটা সব গড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চালে দিয়ে দেবো চালটা একেবারে জলটা ভালো করে ফুটলে দিলাম চালটা আমাদের একটা বাসমতি চাল আছে ছোটো বাসমতি বড়োটা আনিনি এই ছোটোটা এনেছি যেহেতু আমরা প্রত্যেক দিন এই চালেরই ভাতটা খাই তো হওয়ার পরে বুঝতে পারবে চালটা দেখতে ছোটো লাগছে কিন্তু হওয়ার পরে বুঝতে পারবে বড় বড় হয়ে যাবে এই চালটার ভাত মানে প্লেন ভাতটাও যে খাই আমরা এই চালটাই খাই তো দেখতে পাচ্ছেন আজকের বিরিয়ানি রান্নার পদ্ধতি ব্যাঙ্গালোর থেকে আমরা আছি ব্যাঙ্গালোরে আমরা সবাই কলকাতার ছেলে দিলাম আমার সব কিছু সেট করা আছে জলের সঙ্গে চালটা দিয়ে দিলাম দিলে পরপর এক একবার করে চালটা নেড়ে দেবো নাহলে নিচে বসে যাবে তো এইভাবে আজকের পদ্ধতি প্রথম চাল দিয়েছি এত তাড়াতাড়ি চালটা বসবে না তাই ঢাকনাটা লাগিয়ে দিব একটুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নিব চালটা কত পরিমাণে হয়েছে এবারে ঢাকনাটা খুলে আস্তে করে নেড়ে দিতে হবে না নাড়লে নিচে বসে যাবে এইভাবে আস্তে আস্তে করে নাড়বে নাহলে মাংস পিসগুলো ভেঙে যাবে দেখছেন জল শুকিয়ে গেছে এরপরে ঢাকা লাগাবো না এখন আর একটু জল শুকাবো তারপরে ঢাকা দিয়ে ক্লিপ লাগিয়ে দমে বসিয়ে দিব দশ মিনিট দম দিব ব্যাস হয়ে যাবে তারপরে এবার হয়েছে আমার এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হয়েছে জল পরপর শুকিয়ে এসছে তাই গ্যাসের ফ্লেমটাও লো করে দিয়েছি দেখছেন কত জল ঢেলেছিলাম জল একেবারে নেই দিয়েছি এবারে ঢাকা লাগিয়ে দমে বসিয়ে দিব উপরে ছড়িয়ে দিব হালকা করে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম হালকা করে লঙ্কা গুঁড়ো আর ছড়িয়ে দিব গরম মশলা ছড়িয়ে দিলাম এখন যেটা দিচ্ছি এটা চালের উপরে এটা ভাত রেডি হওয়ার পরে গায়ে লেগে থাকবে ছড়িয়ে দিলাম তারপরে ছড়িয়ে দিব গরম মশলা গুঁড়ো সরি বিরিয়ানি চিকেন বিরিয়ানির মশলা গোটাই ছড়িয়ে দেবো পরিমাণ মতো এনেছি পুরোটাই ছড়িয়ে দেবো বেশি এনে রাখলে খারাপ হয়ে যাবে তাই আমি গোটাই ছড়িয়ে দিলাম সব এভারেস্ট কোম্পানির এনেছি দেখছেন বিরিয়ানি মশলা গুঁড়া দিয়ে আর নাড়িয়ে দিব এই সিচুয়েশনে উপরে আর একটু ঘি দিয়ে দিব এক চামচ ঘি দিয়ে দিব এগুলি ঘুরিয়ে দিয়ে দিলাম ঘিটা দেওয়া হয়ে গেল উপরে ব্রাউন অনিয়ন দেওয়া হয় আমি ব্রাউন অনিয়ন করে রাখিনি ওটা দিব না ধনে পাতা ছড়িয়ে দিলাম সঙ্গে পুদিনা পাতা ছড়িয়ে দিলাম এর উপরে যদি এখন আমার গ্যাসটা কিন্তু বন্ধ করা আছে যেহেতু এই কাজগুলো করছি এর উপরে ব্রাউন অনিয়নটা ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন কেমন লাগছে এখন
এবারে মাখিয়ে রেখেছিলাম আটা দম দেওয়ার জন্য, আটাটাকে সাইডে লাগাবো যাতে আপটা না বেরিয়ে যায়। লাগাবো এইভাবে লাগালাম। একটা আমার কাছে যদি ভালো কাপড় থাকতো কাপড়টাকে ভিজিয়ে দিয়ে করে নিতে পারতাম, আটা ছিল আমরা রুটিও খাই, তো আটাটা লাগিয়ে দেবো। এইভাবে লাগিয়ে দিলাম যাতে বাষ্পটা না বেরিয়ে যায়, চালটা ভালো করে একেবারে সফট হয়ে দম হয়। লাগিয়ে দিচ্ছি আটাটা, লাগাচ্ছি এইভাবে লাগালাম। এইভাবে লাগিয়ে দিচ্ছি। এরপরে গাড়ির গ্যাসের উপরে দম দিলে হবে না, তার জন্য নিচে একটা এটা সরিয়ে রাখবো, নিচে একটা প্লেট দিয়ে দেবো, ওই প্লেটটার উপর নিচে একটা রুটি ভাজা তাওয়া বসেছি তার উপরে বসাবো, দিলে নিচের রাইসগুলো আমার পড়বে না। ব্যাস বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো, এটা চারিদিকে ভালো করে একটু হাত দিয়ে ছেঁকে দেবো, দিয়ে দেখে নেবো কোথায় গ্যাপ থেকে গেছে কিনা, যেহেতু আর বাষ্প বেরোবে না আমার আটার আছে। এবার উপরে যে কোনো ভারী আইটেম বসিয়ে দিতে পারো, হালকা ভারী আইটেম, আমি ক্লিপ লাগিয়ে দেবো, আমার কাছে ক্লিপ আছে, ক্লিপ লাগিয়ে দেবো চারদিকে, চারখানা চারদিকে চারখানা ক্লিপ লাগিয়ে দেবো। এইভাবে ক্লিপ লাগিয়ে দিলাম। তো গাইস দেখলেন এই পদ্ধতিতে আমি করছি, এইভাবে লাগিয়ে দিয়েছি। তো গ্যাসটাকে একটু স্লো করে দেবো, স্লো করে দিয়ে 10 মিনিট দমে দেবো, তারপরে খুলে দেখবো আজকের বিরিয়ানি। তো গাইস এখন আমার বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে, 10 থেকে 12 মিনিট দিয়ে দিয়েছি, এবারে খুলবো, খুলে দেখবো কেমন হয়েছে। ক্লিপগুলো খুলে সরিয়ে দিচ্ছি, ক্লিপগুলো খুলে সরিয়ে দিলাম। ভিতরে কিন্তু বাষ্প জমা হয়ে আছে, আস্তে করে খুলতে হবে নাহলে হাতে লেগে যাবে। দেখতে পাচ্ছেন বাষ্প উড়ে যাচ্ছে, হালকা করে তুলছি, আটাগুলো সব সরিয়ে দিব। আটাগুলো সব সরিয়ে দিলাম, সুন্দর করে একেবারে হয়ে গেছে, ঝরঝরে ভাবে শুকনো ভাব হয়ে গেছে। ঢাকনা থেকে আটাগুলো সরিয়ে দেবো, হালকা নেড়ে দেখে নেব, সুন্দর হয়ে গেছে একেবারে। দেখছেন কত ছোট ছোট চালগুলো কিভাবে বড় হয়ে গেছে, গন্ধটাও ঘুরবা গন্ধ হয়েছে একেবারে সেইভাবে। আর হোটেলে হলে এখানে গোলাপের জল, তাহলে কেওড়া ওয়াটার এসব কী সব দেয়, তো ওগুলো আমরা দিইনি। এইভাবে হয়ে গেছে আমার আজকের বিরিয়ানি, অল্প করে খেয়ে দেখে নেবো আগে কেমন আছে। আহ হা হা হা, একটা প্লেটে ভেড়ে নেবো পিস আলু, আর দু পিস চিকেন। আহা সুন্দর করে হয়েছে, দেখি কেমন, আমার তো ভালো লাগছে, আমার বন্ধুরা খেয়ে কি বলে।
আর বলেছিলাম না ডিম সিদ্ধ করে রেখেছিলাম, একটা ডিম দিয়ে দিলাম। সঙ্গে আমার বন্ধুকে দিয়ে দিব রায়তা, শুধু পেঁয়াজ দিয়ে রায়তাটা বানিয়েছি। ব্যাস এখন আমার বন্ধু খেয়ে বলবে কেমন লাগছে। কেমন লাগছে একটু জোর করে বলো। খেতে খুব ভালো। হ্যাঁ হয়তো হোটেলের মতো করতে পারিনি, তবুও সত্যি করে বল।